আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কোভিড টিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ আজকে বাংলা সেকেন্ড পেপারে একটি প্রশ্নে আলোচনা করতে যাচ্ছি আপনারা যারা এসএসসি দু হাজার বাইশ ভবিষণাল শাখায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য এই প্রশ্নটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে যার কারণে আমি এটি আলোচনা করতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আমার চ্যানেলের সাথে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলে একটু অন করে দিবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রশ্নটি হচ্ছে একটু খেয়াল করবেন বিশেষায়নের বলতে কি বাংলা বিশেষণ বিশেষণ শব্দের বিষয় করো এটি দু পনেরো সালে এসেছিল একই প্রশ্ন বিশেষায়নের অতি অতিশয় বলতে কি বুঝো উদাহরণ দাও এই প্রশ্নটি এসেছিল তো এখান থেকে বিশেষায়নের অতিশায়নটা কি একটু খেয়াল করবেন বিশেষায়নের অতিশায়নটা হচ্ছে বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ পদের মধ্যে দোষগুণ অবস্থা পরিমাণ প্রভৃতি বিষয়ে তুলনায় একে একের উৎকর্ষ বা অপকর্ষ বোঝায় তখন তাকে বিশেষায়নের অতিশায়ন বলা হয় কি বলা হলো বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষের মধ্যে দোষগুণ অবস্থা করে একটা আর একটার তখন সেটাকে বলা হয় বিশেষায়নের অতিশায়ন যেমন দেখেন রহিমের চেয়ে করিমের রহিমের চেয়ে করিম অধিক ভালো এ অধিক কি করেছে এখানে দুটো করিমা রহিমকে কি করেছে ভালো মন্দ বিচার করেছে মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী পৃথিবী থেকে চাঁদ ক্ষুদ্রতর বস্তু আচ্ছা খাঁটি বাংলা বিশেষয়নের অতিসায়ন এখন আসেন বিশেষায়নের যদি আমরা ব্যাখ্যা একটু করি আলোচনা করি তাহলে একটু দেখবেন যে এক খাঁটি বাংলা শব্দের অতিসায়নের দুয়ের মধ্যে চাইতে হইতে চেয়ে হতে ইত্যাদি অনুসর্গ ব্যবহার হয় এসব ক্ষেত্রে দুইয়ের মধ্যে তারতম্য বোঝাতে প্রথম বিষয়টি প্রায়ই ষষ্ঠী বিভক্তিযুক্ত হয়ে থাকে এবং মূল বিশেষণের পর কোনো পরিবর্তন সাধিত হয় না যেমন সুমনের চেয়ে সজীব শক্তিশালী আগে যেমন আমরা বললাম রহিমের চেয়ে করিম লম্বা বা ভালো গরু থেকে ঘোড়ার দাম বেশি তাহলে থেকে চেয়ে হইতে এরকম থাকবে দুই নম্বর হচ্ছে বস্তুর মধ্যে অতি সবচেয়ে সর্বাপেক্ষা সর্বাধিক এরকম একটি বিষয় বোঝাবে যেমন করিম সবচেয়ে বুদ্ধিমান ছেলে গ্রামবাসীদের মধ্যে চৌধুরী সাহেবই বিচক্ষণ সেই সবচাইতে দোষী এরকম সবচাইতে সবচেয়ে সর্বাপেক্ষা সর্বাধিক এরকমও থাকবে তিন নম্বর হচ্ছে দুটি বস্তুর মধ্যে অতিশায়নের জোর দিতে হলে মূল বিশেষণের আগে অনেক বেশি বা অল্প ইত্যাদি বিশেষণ বিশেষণ যোগ করতে হয় যেমন রহিমা রোকেয়ার চাইতে অনেক সুন্দরী রহিমা রোকেয়ার চাইতে অনেক সুন্দরী চালের চালের চেয়ে ডাল বেশি দামে ঘিয়ের চেয়ে দুধ অধিকতর উপকারী এরকম এরপর খেয়াল করবেন চার নম্বর চার নম্বরটা হচ্ছে কখনো কখনো ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দে ষষ্ঠী বিভক্তির চেয়ে থেকে প্রভৃতি শব্দের কার্য সাধন করে থাকে যেমন এ মাটি সোনার বাড়া এই প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ হচ্ছে একটি আমি প্রশ্ন আপনাদের জন্য ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে যার জন্য প্রশ্নটি একটু আলোচনা করলাম যে প্রশ্নটি আপনারা অবশ্যই মাথায় রাখবেন প্রশ্নটি অবশ্যই মাথায় রাখবেন আর এই প্রশ্নটা অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করবেন আমি আপনাদের আহ পিডিএফ ফাইল দিয়ে দিব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আজকে একটি প্রশ্ন দেখানোর চেষ্টা করলাম পরবর্তীতে অন্য কোনো কিছু নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম